মঙ্গলবার সকাল থেকেই ফের শুরু হয়েছে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জে গঙ্গা ভাঙন। চাষের জমি একের পর এক বসত বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। এই গঙ্গা ভাঙন নিয়ে কার্যত রাজ্য সরকারকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, যদিও তা মানতে নারাজ শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর বোলপুর মালদার পরে মনমোহিনী এখন রঘুনাথগঞ্জ শহরে। মনমোহিনীতে আপনাকে সাদর আমন্ত্রণ। এখানে তো টাকা মাটি মাটি টাকা, এখন তো ভাঙনের কাজ হবে না, ভাঙন শেষ হোক, সব শুকিয়ে যাক। যে সমস্ত বোল্ডার ফেলা হয়েছে জলে, সেই বোল্ডারগুলো মাথা তুলে বলুক যে আমরা আছি, তারপরে টেন্ডার হবে, কারণ সেই বোল্ডারগুলোকে আবার দুবার ফেলতে হবে। এখানে টাকা মাটি মাটি টাকা, দিদি বলে দিয়েছে যে আমি বাংলায় সারদামণি না হতে পারি, কিন্তু রামকৃষ্ণের তত্ত্ব মেনে চলছি আমি, টাকা মাটি মাটি টাকা। শেষ দপ্তর মানে সুখা মরশুমে পাথর ফেলো, মাটি ফেলো, কামিয়ে এলাও, বাড়ি চলো। যখন ভাঙন হবে, লোক মরবে, তখন যেও না, গেলে হিসাব করে যাও। মানুষের কোবলে তোমরা ডান্ডা নিয়ে সেখানটা হাজির হও, মানুষ ক্ষোভ প্রকাশ করবে, তোমাদের পুলিশ আছে, তোমাদের ডান্ডা আছে, পিস্তল আছে, বোম আছে, সেগুলো নিয়ে মানুষের প্রতিবাদকে রুখতে হবে, এটা দিদির স্লোগান। তাই আজকে শামসেরগঞ্জ মুর্শিদাবাদের ভূগোল থেকে মুছে যাচ্ছে, দিদির মাথা ব্যথা নাই। মুর্শিদাবাদকে দিদি উঠিয়ে দিতে চাইছে, মুর্শিদাবাদ জেলাটার নাম পাল্টিতে চাইছে, স্বাভাবিকভাবে মুর্শিদাবাদের দিদি ভাবনা নেই। তাই এই ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেই। উনি ইউরোসেনের বড় ঠিকাদার ছিলেন, বড় ঠিকাদার ছিলেন, উনি হয়তো জানেন যে একটা বোল্ডারকে তিনবার চারবার ব্যবহার করেছেন, জানেন বলে হয়তো আজকে সেই অভিযোগটা করছেন, এবং সেটাই স্বয়ন স্বপনে দেখছেন বোল্ডারটা, যে দুবার তিনবার করে সেই বোল্ডার ব্যবহার হচ্ছে। আজকে তার জানা দরকার যে বালির বস্তা দিয়ে ইরোশনের কাজটা কিন্তু হচ্ছে, কোথাও এখন আর বোল্ডার ব্যবহার হয় না। এবং তিনি আবার অভিযোগ করছেন যে বালির বস্তা দিয়ে বাঁধ ভাঙা ভাঙন প্রতিরোধ করা যায়, আবার তিনি বলছেন যে বোল্ডার চুরি করার জন্য এই কাজটাকে ডিলে করা হচ্ছে। তো আমি সেই নেতাকে বলবো যে আপনিও তো প্রতিশ্রুতি দিয়েছিলেন 2021 সালে, আপনার প্রতিশ্রুতিটা কোথায় গেল? শামসেরগঞ্জের মানুষকে তো দিয়েছিলেন, আর আজকে যে জায়গাটাই ভাঙন সেখানে আপনারাই চক্রান্ত করে সেদিন বস্তাটা ফেলতে দেননি। যদি বস্তাটা ফেলতে দিতেন তাহলে কিন্তু আজকে এই পরিণতিটা হয়তো হতো না, আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে এর জন্য কংগ্রেস সিপিএম বিজেপিরাই দায়ী, যে তারা সে জায়গায় একটা ষড়যন্ত্র করে মানুষকে ভুল বুঝিয়ে সেখানে বস্তা ফেলার কাজটা করতে দিচ্ছিলেন না।